আসসালামু আলাইকুম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে বাংলা বিষয়ের উপর। আজকের টপিক হচ্ছে ভাষা। আমরা বাংলা দ্বিতীয় পত্রর প্রতিটা টপিক পার্ট বাই পার্ট ক্লাস আপলোড করব আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা, যাতে আমরা নতুন নতুন ক্লাস আপলোড করলে তোমরা সেগুলো পেয়ে যাও। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাষা। ভাষা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে এবং অনেক কিছু জেনে রাখতে হবে, যাতে পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমরা সঠিকভাবে উত্তরগুলো করতে পারো। তো চলো শুরু করা যাক। বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পতনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সির শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ। ইংরেজ শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ বাংলা ভাষাতে শুধু বাংলা ভাষাই নেই, এখানে অনেকগুলো দেশের ভাষা বাংলাদেশ বাংলার সাথে সংমিশ্রণ হয়েছে এবং সেগুলো হওয়ার পরে বাংলাদেশের অর্থাৎ কিছু পণ্ডিতগণ সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করছে। ভাগগুলো হলো: এক, তৎসম শব্দ; দুই, তদ্ভব শব্দ; তিন, অর্ধ তৎসম শব্দ; চার, দেশি শব্দ; পাঁচ, বিদেশি শব্দ। এখন আমরা প্রত্যেকটি আলাদা করে বুঝব। প্রথমে আসি তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি কোনো পরিবর্তন হয়নি, তাদের ভিতরে সংস্কৃতিতেও যা ছিল বাংলাতেও বর্তমানে তাই আছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। এটা মনে রাখতে হবে, সংস্কৃত থেকে আগত যে সকল শব্দ কোনো রকম রূপ পরিবর্তিত করেনি তাদেরকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ অর্থ তার, সম অর্থ সমান, তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান। অর্থাৎ তৎসমতে আমরা যে সকল শব্দগুলো পাই সবই হচ্ছে সংস্কৃত শব্দ এবং এর ভিতরে কোনো পরিবর্তন নেই। তৎসমেও যা আছে সেটা সংস্কৃত শব্দের ভিতরেও তাই ছিল। যেমন দেখি কতগুলো উদাহরণ আছে: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মানুষ্য ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলো প্রত্যেকটি সংস্কৃত শব্দ ছিল, এখন এগুলো সংস্কৃত থেকে এগুলো এখন তৎসম শব্দে রূপান্তর হয়েছে, কিন্তু এগুলোর কোনো রূপ পরিবর্তন হয়নি। অর্থাৎ তৎসমের ভিতরে এখন যে চন্দ্র আছে সেটা সংস্কৃতির ভিতরেও চন্দ্র ছিল, কোনো রূপ পরিবর্তন না করেই তারা এখন তৎসমে অবস্থান করছে। এই উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা। এইখান থেকে MCQ আসতে পারে, যেমন চন্দ্র কোন ধরনের শব্দ বা চন্দ্র আগে কোন ধরনের শব্দ ছিল, এইগুলোই। যেমন ধরো দিতে পারে চন্দ্র কী শব্দ, তৎসম, দেশি, বিদেশি, তদ্ভব, চারটা অপশন দিলে তোমাকে সঠিক উত্তরটা বের করতে হবে তৎসম। সেজন্য এই উদাহরণগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখি আমরা তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আসছে এবং এগুলো পরিবর্তন হচ্ছে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে। অর্থাৎ এটা তিনটা ধাপে পরিবর্তন হয়েছে, যেমন প্রথমে ছিল সংস্কৃত, এটা হচ্ছে এক, দ্বিতীয়ত এটা প্রাকৃত ভাষা ছিল, তৃতীয়ত অর্থাৎ শেষ দিকে এসে এটা আধুনিক বাংলা ভাষায় যুক্ত হয়েছে। অর্থাৎ সংস্কৃতি থেকে বাংলা ভাষায় সরাসরি তৎপর শব্দ যুক্ত হয়নি। তৎপর শব্দ মানে হচ্ছে যেই শব্দগুলো সংস্কৃতি থেকে একটা ধাপ পেরিয়ে তারপরে বাংলা ভাষায় আসছে সেইগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আর তৎসমতে আমরা দেখছিলাম সংস্কৃতি থেকে তারা সরাসরি তৎসম শব্দে রূপান্তর হয়েছে। অর্থাৎ এটা বুঝলাম তদ্ভব শব্দ কি। তৎ অর্থ তার,
তৎ অর্থ তার থেকে ভব অর্থ উৎপন্ন, তার থেকে উৎপন্ন অর্থাৎ সংস্কৃত হতে। যেমন সংস্কৃততে সেলো হস্ত, প্রাকৃততে হুত, তদ্ভবে হাত। এই যে সংস্কৃত সেলো হস্ত, এখানে বললাম যে মাঝখানে ধাপ পের হয়ে অর্থাৎ ধাপ পার হয়ে তারা তদ্ভবে বাংলা ভাষায় আসছে, এই ধাপটা হচ্ছে প্রাকৃত। এই যে হস্তটা প্রাকৃততে এসে হুত হয়েছে, তারপরে হচ্ছে তদ্ভবে অর্থাৎ বাংলা ভাষায় হাত হয়েছে। যেমন সংস্কৃততে একটা শব্দ ছিল চর্মকার, সেটা একটা ধাপ পের হবে, সেই ধাপটা হচ্ছে প্রাকৃত। প্রাকৃতিক ধাপ পাড়ানোর সময় তারা হয়ে গেছে চম্ম আর, এবং সর্বশেষ যখন তারা বাংলায় আসছে তখন হয়ে গেছে বাংলা অর্থাৎ তদ্ভাবে আসছে, তখন হয়ে গেছে চামার। অর্থাৎ চর্মকার মধ্যবর্তী ধাপে তারা চম্ম আর, শেষ ধাপে তারা চামার। আশা করি বুঝতে পারছ। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, অর্থাৎ তদ্ভব যে শব্দগুলো আছে সেগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। অর্থাৎ এই চামার খাঁটি বাংলা শব্দ, হাত খাঁটি বাংলা শব্দের উদাহরণ, এগুলো অবশ্যই মনে রাখবা। এবার আসি অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ সামান্য পরিমাণে পরিবর্তন হয়েছে। তৎসম মানে সংস্কৃত, আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। এই শব্দগুলোকে যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত থেকে আগত। অর্থাৎ উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা, এখানে এই সংজ্ঞা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার উদাহরণগুলো। যেমন জ্যোৎস্না কোন শব্দের উদাহরণ সংস্কৃত, গিন্নি কোন শব্দের উদাহরণ অর্ধ তৎসম, তোমার মুখস্থ রাখতে হবে এই উদাহরণগুলো কোন শব্দের উদাহরণ, এইটা সংজ্ঞা কোনো বিষয় না। এবার আসি আমরা দেশি শব্দে। বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। অর্থাৎ প্রাচীনকালে বাংলাদেশের যেসব আদিগোষ্ঠী ছিল তারা যে ভাষাগুলো ব্যবহার করত সেইগুলোই এখনও বাংলায় টিকে আছে। সেসব শব্দকেই আমরা দেশি শব্দ নামে অভিহিত করি, অর্থাৎ এগুলো কোনো জায়গা থেকে আসেনি, এগুলো আমাদের নিজস্ব সম্পদ, এগুলোকেই আমরা দেশি শব্দ হিসেবে অভিহিত করি। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, অর্থাৎ শব্দগুলো মূলত কোথা থেকে আসছে এগুলো নির্ধারণ করা যায় না, কিন্তু ভাষা থেকে এসেছে তার হদিস মেলে, অর্থাৎ কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন কুড়ি বিশ কোল ভাষা, অর্থাৎ কুড়ি হচ্ছে কোল ভাষা, বিশ কিন্তু বাংলায় বিশ ধরা যাবে না, এটা মনে রাখতে হবে কুড়ি। কুড়ি কোন ভাষা? কোল ভাষা। পেট উদর তামিল ভাষা, পরীক্ষা আসতে পারে পেট কোন ভাষার উদাহরণ, তামিল ভাষা, এটা গুরুত্বপূর্ণ, পেটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে অনেকবার। পেট কোন ভাষার উদাহরণ? তামিল ভাষা। চুলা কোন ভাষার উদাহরণ? মুন্ডারি, এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, এই প্রত্যেকটারই উদাহরণ এবং সেটা কোন শব্দ এইগুলো আসে পরীক্ষায়। পরীক্ষায় কিন্তু এইগুলো মেইন না, এই সংজ্ঞাগুলো মেইন না, হাও এইগুলো পড়ে সমানষ্ট করবে না, এটা জাস্ট পড়ে একবার বুঝবা জিনিসটা কী বলছে। তুমি মুখস্থ করবা হচ্ছে এই উদাহরণগুলো এবং সেটা কোন শব্দের উদাহরণ সেই শব্দগুলো। আশা করি বুঝতে পারছ। এরূপ কুলা, গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি আরও বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে, এই উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা সবাই। এবার আসি বিদেশি শব্দে। এবং রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিকগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে, এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের উদাহরণ উপকরণ রূপে সরি এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ বাংলাতে যেসব শব্দ আমরা ব্যবহার করি তার ভিতরে যেগুলো বিদেশ থেকে এসেছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দগুলো। সেকালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এ দেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ হচ্ছে নেদারল্যান্ড, মনে রাখবে এটা, ওলন্দাজ হচ্ছে নেদারল্যান্ড। তুর্কি হচ্ছে তুরস্ক, ফরাসি হচ্ছে ফ্রান্স, আর পর্তুগিজ হচ্ছে পর্তুগাল। এসব ভাষার কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমারের আরেক নাম বার্মা, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে। গেল এই পেজ থেকে কী কী পড়া লাগবে তাতে বুঝতে পারছো। বইটা হচ্ছে ক্লাস 9-10 বাংলা দ্বিতীয় পত্র, মনির চৌধুরীর বাংলা দ্বিতীয় পত্র বইটা। আশা করি সবার কাছে বইটি আছে। তোমরা এই পঞ্চম পেজের 5 নম্বর পেজের যাগুলো যেইগুলোটা আমি পড়াইছি জাস্ট এইগুলো পড়লেই হবে, আর এক্সট্রা কিছু পড়তে হবে না তোমাদের।
এবার আমরা দেখব হচ্ছে আরবি শব্দ। বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়, একটা ধর্ম সংক্রান্ত অর্থাৎ আরবি শব্দগুলো যেগুলো ধর্ম নিয়ে কথা, ধর্ম জাতীয় শব্দ যেগুলো আছে, এবং কিছু আছে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ অর্থাৎ ধর্মীয় টাইপ, ধর্মীয় যেসব শব্দ জিনিসপত্র আছে সেগুলোর সংক্রান্ত একটা শব্দ হচ্ছে আরবি, এবং প্রশাসনিক অর্থাৎ অফিস আদালত এবং সাংস্কৃতিক নাচ গান বা এই টাইপের কিছু আছে সেগুলো হচ্ছে আর একটা পার্ট। আরবি শব্দ দুইটা পার্ট বললাম, ধর্ম সংক্রান্ত প্রশাসনিক সংক্রান্ত। ধর্ম সংক্রান্ত আরবি শব্দ হলো আল্লাহ, ইসলাম, ইমান, ওযু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ হলো আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজোর, এজলাস, এলেম, কানুন, কলম, কেতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুফেন্স, সরি মুনসেফ, মুক্তার, রায় ইত্যাদি। ফার্সি শব্দ, বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি, ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, তো বিবিধ শব্দ। এগুলো পড়ে নেবা, এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো সবগুলোই মুখস্থ করতে হবে। দেখছো এখানে টিক দেওয়া আছে সবগুলি, এগুলো ইম্পর্টেন্ট বেশি, তাছাড়া সবগুলি একটু পড়ে রাখবা। ইংরেজিটা গুরুত্বপূর্ণ আছে, ইংরেজি শব্দ দুই প্রকারের, অনেকটা ইংরেজি উচ্চারণে অর্থাৎ অনেকগুলোই আছে উচ্চারণ করতে ইংরেজির মতো শোনায়, এবং পরিবর্তিত উচ্চারণে। এবার দেখি, ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নোভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল। পরিবর্তিত উচ্চারণে আছে আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। এছাড়াও ইংরেজ ছাড়া অনন ইউরোপীয় ভাষার শব্দ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পর্তুগিজেরটা, এটা অবশ্যই মনে রাখবা। পর্তুগিজ শব্দগুলো হচ্ছে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। ফরাসি হচ্ছে কার্তুজ, কুপন, ডিপু, রেস্তোরাঁ ইত্যাদি। ওলন্দাজ হচ্ছে ইস্কাপন, টেক্কা, তুরু, পুরিতন, হরতন ইত্যাদি। এবার অন্যান্য ভাষার শব্দ, এখান থেকে গুজরাটিটা ইম্পর্টেন্ট, যেমন হরতালটা, গুজরাটি শব্দ হচ্ছে খদ্দর, হরতাল, পাঞ্জাবি, চাহিদা, শিখ, তুর্কি, চাকর, চাকু, তোপ, দ্বারকা ইত্যাদি। চীনা, চীনাটা ইম্পর্টেন্ট, চা চিনি, দুটি চ দিয়ে শুরু। মায়ানমারের ফুঙ্গি লুঙ্গি, এই লুঙ্গিটা আর এই হরতালটা, এই দুটো গুরুত্বপূর্ণ খুবই। আর এই রিক্সাটা জাপানি রিক্সা, জাপানি ভাষা, এবং হারিকিরি ইত্যাদি। এই যে এখান থেকে সবগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ একটু বেশি, একটু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হরতালটা গুজরাটি, তারপর তোমার চা চিনি চীনা, লুঙ্গি মায়ানমার, এবং রিক্সা হচ্ছে হরিকরি, সরি রিক্সা হচ্ছে জাপানি। এই যে এইটুক না, এইটুক থেকে দেখবে একটা এমসিকিউ আসছে এইগুলোর ভিতর থেকে। যেমন মিশ্র শব্দ, কোনো কোনো সময় দেশি ও ব্রিটিশ শব্দের মিলনে শব্দ দ্বৈত সৃষ্টি হয়ে থাকে, যেমন রাজা, বাদশাহ, তৎসম ফার্সি যোগে গঠিত, হাট বাজার, হাট বাংলা, বাজার ফার্সি, হেড মৌলবি, হেড ইংরেজি, মৌলবি ফার্সি, হেড পণ্ডিত, হেড ইংরেজি, পণ্ডিত তৎসম, খ্রিস্টাব্দ ইংরেজি তৎসমের সমন্বয়ে গঠিত, ডাক্তারখানা, ডাক্তার ইংরেজি শব্দ, খানা ফার্সি, পকেট মার, পকেট ইংরেজি, মার বাংলা, চৌহদ্দি, চৌ ফার্সি শব্দ, হদ্দি আরবি শব্দ ইত্যাদি। পারিভাষিক শব্দ, বাংলা ভাষায় প্রচলিত ব্রিটিশ শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে, এর বেশিরভাগই একালে প্রয়োগ, যেমন অক্সিজেন, অম্লজান, উজ্জ্বান, হাইড্রোজেন, নথি, ফাইল, প্রশিক্ষণ, ট্রেনিং, ব্যবস্থাপক, ম্যানেজার, বেতার, রেডিও, মহাব্যবস্থাপক, জেনারেল ম্যানেজার, সচিব, সেক্রেটারি, স্নাতক, গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট, সমাপ্তি, ফাইনাল, সাময়িকী, পিরিওডিক্যাল, সমীকরণ, ইকুয়েশন ইত্যাদি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবার আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। একটা পেজে অনেক লেখাই থাকে, কিন্তু আমরা পড়বো যেগুলো শুধু গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে, কারণ শুধু শুধু যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমরা পড়বো যেগুলো পরীক্ষা আসার মতো এবং গুরুত্বপূর্ণ সেগুলোই শুধু। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এমসিকিউ আসতে পারে প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে, চারটি মনে রাখবা। কী কী উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ।
অর্থাৎ প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, যথা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এগুলো ছাড়া কোনোটা, এগুলো চারটির একটি মিসিং থাকলে সেটা ভাষা হিসেবে গণ্য করা হবে না, কারণ এগুলি হচ্ছে ভাষার মৌলিক অংশ। সব ভাষার ব্যাকরণে প্রধানত নিম্নলিখিত চারটি বিষয় আলোচনা করা হয়, এই যে যেমন বলি ধ্বনি, ধ্বনিতত্ত্ব, শব্দ, শব্দতত্ত্ব, বাক্য, বাক্যতত্ত্ব, অর্থ, অর্থতত্ত্ব। এগুলো ইংলিশগুলো মনে রাখতে হবে কোনটার কী মানে, এগুলো অনেক সময় দিয়ে দেয় শব্দার্থে। এবার দেখি ধ্বনিতত্ত্ব কি। মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমর তালু, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। বাক প্রত্যঙ্গ যার ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বেককে বলা হয় ধ্বনিমূল। মনে রাখবা, একটু তেমন গুরুত্বপূর্ণ না। এখান থেকে গুরুত্বপূর্ণ জাস্ট একবার রিডিং পড়ে যাবা, এখানে বোঝার কিছু নাই। অর্থতত্ত্ব এগুলো মনে রাখবো, অর্থতত্ত্ব শব্দের অর্থ, অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি, এটা মনে রাখবো অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপাদিক, বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলে, যেমন হাত, বই, কলম, এটা পরীক্ষায় অনেকবার আসছে, এটা অবশ্যই মনে রাখবা, বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলে। এদিকে আর গুরুত্বপূর্ণ তেমনটা নাই, জাস্ট একবার রিডিং করে দেওয়া তাহলেই হবে। এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট একবার রিডিং করবা, এটা মনে রাখবা। বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। এগুলা এটা মনে রাখবা এবং এগুলো একটু রিডিং করে যাবা, এবং এইটা অবশ্যই মনে রাখতে হবে। বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায়, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। এইগুলো একটু মনে রাখবা, উদাহরণগুলো সংস্কৃতির উদাহরণগুলো মনে রাখবা, বাংলার উদাহরণগুলো মনে রাখবা, এবং বিদেশির উপসর্গগুলো মনে রাখবা। এবং কিছু কিছু আছে দুইটাতেই, বাংলা এবং বিদেশি দুইটাতেই এক, এগুলো কম 12টার মতো আছে, তোমরা একটু এগুলো মুখস্থ রাখবা। এই গেল এদিকে, এই পেজটা রিডিং করে যাবা, এগুলো যা আছে আগে অনেক কিছু পড়ছো, এই যেমন চন্দ, পর্তুগিজ শব্দ, গুণা, ফেরেস্তা, দোজক, আরবি শব্দ, এগুলো একটু অবশ্যই মুখস্থ রাখবা। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় শেষ হলো, বাংলা দ্বিতীয় পত্রের মনির চৌধুরীর, এই যে বইটা দেখো, বাংলা ভাষার ব্যাকরণ, মনির দশম নবম দশম, বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী, মনির চৌধুরীর। সবাই বইটি পড়বা, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। পরবর্তীতে আমরা করব হচ্ছে, আজকে আমরা পড়ছি হচ্ছে ভাষা প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ, ভাষা ও আমরা একদম প্রথম থেকে শুরু করছি, যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়, প্রথম থেকে যাতে তোমরা ভালো করে শুরু করতে পারো এবং রিভাইজ করতে পারো, সেজন্য আমরা প্রথম থেকে শুরু করছি। আজকের আলোচনার বিষয় ছিল ভাষা, প্রথম অধ্যায়ের ভাষা এবং দ্বিতীয় প্রথম পরিচ্ছেদ ভাষা ও দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ, এর আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আমরা পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায়ে আছে আমাদের ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, নত, শতবিধান, সন্ধি, এই কটা বিষয়ে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাসটি দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং আজকের ভিডিওতে কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, এবং ভিডিওটি কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবা, এবং ভিডিওটি লাইক করবা এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। শেয়ার করলে হবে কি, তোমার অনেক ফ্রেন্ড ক্লাসটি দেখে উপকৃত হতে পারবে, এবং নিজেরা আলোচনা করেও বিষয়টা আরও গভীরভাবে বুঝতে পারবা, সেজন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা, যাতে আমরা এই দ্বিতীয় অধ্যায় আপলোড করলে তোমরা সাথে সাথে ভিডিওটা পেয়ে যাও, এবং আমরা প্রতিটা সাবজেক্টের এভাবে অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আশা করি নার্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষই থাকবা, সাথেই থাকবা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।